জাতীয় গ্র্যাপলিং মার্শাল আর্ট প্রতিযোগিতায় ত্রিপুরা দল একটি স্বর্ণ পদক ও রূপোর পদক অর্জন করেছে। ১৬তম জাতীয় গ্র্যাপলিং প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় গত পয়লা জুন থেকে ৪ জুন পর্যন্ত মধ্যপ্রদেশের দেবাস শহরে। এই প্রতিযোগিতায় ত্রিপুরা থেকে আন্তর্জাতিক গ্র্যাপলিং কোচ ও রাজ্য অ্যাসোসিয়েশনের সেক্রেটারি উত্তম আচার্যের নেতৃত্বে ৮ সদস্যের রাজ্য গ্র্যাপলিং দল অংশগ্রহণ করে। তাদের মধ্যে মহিলা বিভাগে নজিয়াই গ্র্যাপলিং এ ৩৫ থেকে ৬০ বছরের বয়স গ্রুপে ৫৩ কেজিতে ত্রিপুরা পুলিশের এসপিও দেবী রানী দাস স্বর্ণ পদক অর্জন করেছে। বালক বিভাগে ১২ থেকে ১৬ বছরের বয়স গ্রুপে ৩৪ কেজিতে চন্দ্রদীপ সাহা রূপোর পদক অর্জন করেছে। তাছাড়া জাতীয় গ্র্যাপলিং রেফার ও জজ পরীক্ষায় ত্রিপুরার খোয়াই জেলার রণজিৎ সিনহা উত্তীর্ণ হয়।